স্বামীকে ফিরে পেতে এভাবেই আহাজারি করছে ক্ষুদ্র গোষ্ঠীর নারী চ্যামং তনচঙ্গা গত ষোল মে নাফ নদীতে কাকড়া ধরতে গিয়ে নিখোঁজ হয় তার স্বামী ক্যামাংথোয়ে তনচঙ্গা ও প্রতিবেশী সৈলামং চাকমা তাদের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার ওয়াইকং ইউনিয়নের লম্বাগোনা চাকমাপল্লীতে নিখোঁজের পর থেকে প্রশাসনে দাঁড়ে দাঁড়ে খুলেও দীর্ঘ বিশ দিনেও কোনো সন্ধান না পাওয়ায় শুক্রবার বিকেলে কক্সবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পরিবার সেই সময় প্রেস ক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন চ্যামং তঞ্জা পরিবারের দাবি তারা নাফ নদীতে কাকড়া শিকার করে জীবিকা নির্বাহ করে গত ষোলো মে সকালে প্রতিদিনের মতো নাফ নদীতে কাকড়া শিকার করতে গেলে মিয়ানমারের ওপারে সক্রিয় থাকা সন্ত্রাসীরা তাদেরকে অপহরণ করে নিয়ে যায় পরে এক প্রত্যক্ষদর্শীর মাধ্যমে তারা বিষয়টি জানতে পারেন তাদের দাবি নিখোঁজের পর সরকারের বিভিন্ন দপ্তরে ধর্না দিয়েছেন তারা কিন্তু কোথাও কোনো সদ পাননি তারা স্বজন হারিয়ে পরিবারগুলো এখন মানবেতর জীবনযাপন করছে স্বজনদের ফিরে পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা আর পোয়া এক গজ জিরি লই এক গং লই ফেরা বনক গিয়ে কেরাল তুলতো তো ইতু কেরং ফাইলে বিশি কিনি বাজা তাজা সল চাল কিনি আনে এন্ড লাউরি খাই তো যখন আর সাইটটা বাজা খোর ভাই ফোয়াতো তোয়তে 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 ফাইন্ড নো নো পুৱা যেন টুৱাই নহয় আৰু তেনে থানাৰ মাজত জনাই লাম বি ডি আৰ হেৰে জনাই ল'ম ৰেওৰ হেৰে জনাই লম চাইনাবানী হেৰে জনাই লাম তই বেয়া গান জানে আৰু খনো পুৱা ফেৰকটো ন দে আৰু পুৱাই ঘনো নথোৱাই দে তেতিয়া থানা হেৰে গি মেম্বাৰৰ হেৰে গি বি ডি আৰ পুলিচৰ হেৰে গি বেগগিনে জানাই তই ক'ব কোনো খবৰ নল দুজনকে যেন ফেৰক পাই চৰকাৰ অনুৰোধ হাত জোর করে বলতেছি আমি আমাদের বাইকগুলো যেন তাড়াতাড়ি যেন পাই সে ব্যবস্থা আমাদের সরকারে আমাদের কাছে সহযোগিতা করুক তাড়াতাড়ি বাচ্চা দুয়া আছে তো আই কেঙ্গুরি ফালাইম কেঙ্গুরি চালাইম তো মানে কি সরকার তো উদাস আইতে কি আজ আমায় মানে একা সাইবালাই মানে আজ আমায় আই ফাইফান ফান শুক্রবার বিকেলে কক্সবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের অভিযোগের তীর রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর দিকে তবে মুক্তিপণ চেয়ে এখনও কেউ যোগাযোগ করেনি বলে দাবি তাদের তাদের দাবি নিখোঁজের পর থেকে প্রশাসনের দৃশ্যমান কোনো তৎপরতা দেখিনি তারা যার ফলে নিখোঁজদের ফিরে পায়নি পরিবার ধারণা করতে পারি যে কোনো সন্ত্রাসী গোষ্ঠী তাদেরকে আটকে রেখেছেন কিন্তু কেন আটকে রেখেছেন তা আমরা আদৌ অবগত নই আজ পর্যন্ত কোনো মুক্তিপণ্যের দাবিও বিক্রিমদের পরিবারের কাছে আসেনি তাহলে কেন কোন উদ্দেশ্যে তাদেরকে অপহরণ তথা আটকে রাখা হলো তো আমাদের এখন দাবি হচ্ছে রাষ্ট্র রাষ্ট্রের সরকার রাষ্ট্রযন্ত্রের কাছে আমাদের দাবি হচ্ছে যেহেতু খুবই অসহায় পরিবার এমন কি তারা যে গাড়ি ভাড়া দিয়ে কোথাও গিয়ে কোনো অভিযোগ করবেন সহযোগিতা চাইবেন সেই সামর্থ্য কিন্তু তাদের নাই তো সেই জন্য আমরা বলছি তাদেরকে উদ্ধার করে সেই পরিবারের কাছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় মিয়ানমারের অভ্যন্তরে জান্তা সরকারের সাথে বিদ্রোহী গোষ্ঠীর দীর্ঘদিন যুদ্ধ চলায় বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এখন জানতার নিয়ন্ত্রণে নেই যার ফলে সেখানে আরেকান আর্মি ছাড়াও বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী সক্রিয় রয়েছে নিখোঁজ দুই পরিবারের দাবি সীমান্ত যার নিয়ন্ত্রণেই থাকুক না কেন সরকার যেন তাদের সন্তানদের ফিরিয়ে দিতে কঠোর পদক্ষেপ নেয় 米卡托森，C.C.N.